সভাপতি মণ্ডলী আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের পার্টির সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি, প্রাক্তন সাধারণ সম্পাদক পণ্ডিত গুরু মেম্বার কমরেড প্রকাশ করাত, কমরেড পণ্ডিতপুর সদস্য কমরেড মানিক সরকার, এবং স্টিয়ারিং কমিটিতে যারা আছেন পরিচালক মণ্ডলীতে সদস্যগণ, এবং উপস্থিত প্রতিনিধি রাজ্যের বিভিন্ন মহকুমাতে আগত সংগ্রামী বন্ধুরা, এবং উপস্থিত সজ্জন মণ্ডলী, মা বোনেরা এবং বন্ধুগণ, এবং মিডিয়ার বন্ধুরা, উপস্থিত সকলকে প্রথম প্রস্তুতি কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের 23তম 22তম সম্মেলনের পর 23তম সম্মেলনের মধ্যে আমাদের চারজন প্রথম স্থানের নেতৃত্ব যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতিও আমার শ্রদ্ধা নিবেদন করছি প্রস্তুতি কমিটির পক্ষ থেকে। এবং উপস্থিত প্রতিনিধি কমরেডগণ এবং মতাদর্শগতভাবে সাংগঠনিকভাবে যতটুকু তাদের শক্তি আছে একমাত্র পারে কমিউনিস্টরা, স্বাভাবিক কারণেই তাদের সবচেয়ে বড় চক্ষুশূল হল কমিউনিস্টরা। এবং এই কারণেই গোটা দেশে যেমন আমাদের যারা লড়াইয়ের ময়দানে আছেন, সংগ্রামের ময়দানে আছেন আক্রান্ত, সে আক্রমণের মুখে দাঁড়িয়েও এই শক্তিকে, সাম্প্রদায়িক শক্তি, স্বৈরাচারী শক্তি, যারা দেশের শাসন ব্যবস্থায় থেকে দেশটাকে লুটপাট করছেন, দেশের সমস্ত ঐতিহ্যকে ধ্বংস করে দিচ্ছেন, সংবিধান আক্রান্ত, আইনি ব্যবস্থা আক্রান্ত, সমস্ত শ্রেণী সমস্ত অংশে মানুষ আক্রান্ত, দারিদ্রতা বাড়ছে, অনাহার মৃত্যু বাড়ছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছেন, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের যতটুকুই শক্তি আছে আমাদের গণসংগঠনগুলোকে সঙ্গে নিয়ে, এবং যারা এটার বিরুদ্ধে, এই আক্রমণের বিরুদ্ধে অন্যান্য যে গণতান্ত্রিক শক্তি আছে এই শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশব্যাপী লড়াই চলছে, আমাদের রাজ্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। 2018 সালে নির্বাচনের পর এক অভূতপূর্ব পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হয়েছে, বিজেপি সরকারে আসি এমনটা হবে রাজ্যবাসীকে আমরা বলেছিলাম, হয়তো আমরা তাদেরকে বুঝাতে পারিনি। সাময়িককালের জন্য হলো প্রলোভনের পরে বিভ্রান্ত হয়ে বামপন্থীদেরকে সরকারকে সরিয়ে দিয়েছেন, এ রাজ্যে যে গণতান্ত্রিক পরিবেশটা আসবে এটাকে ধ্বংস করে দিয়েছেন, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এবং কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে আমরা বেশ কিছু কমরেডকেও হারিয়েছি, এবং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, বাড়িঘর ছাড়া হচ্ছেন, ভিটেমাটি ছাড়া হচ্ছেন, কাজ হারাচ্ছেন, মানুষের যখন সহ্যের সীমা বাইরে যায়, আর আক্রমণকারী সংখ্যা সীমাবদ্ধ, যারা আক্রান্ত মানুষ তাদের সংখ্যা অনেক বেশি, স্বাভাবিক কারণেই আক্রমণকারীদের আক্রমণ ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে পারেন যতক্ষণ পর্যন্ত আক্রান্ত মানুষ এটার কাছে চুপ করে থাকেন বা কোনো প্রতিবাদ করেন না। যদি আক্রান্ত মানুষগুলোর কাছে আমরা পৌঁছতে পারি, তাদেরকে সংগঠিত করতে পারি, তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারি, যে কোনো অবস্থাকে মোকাবেলা করা সক্ষম, আমরা অতীতেও এই জাতীয় পরিস্থিতি মোকাবেলা করে, এই শত্রু মোকাবেলা করে আমরা আমাদের লড়াই এবং সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছি। আমাদের প্রত্যাশা 22তম সম্মেলনের পর, এবং এই সময়ের মধ্যেও অনেককে আমরা হারিয়েছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েও আমাদের লড়াইয়ের তীব্রতা বেড়েছে, সংগ্রামের তীব্রতা বেড়েছে, যারা একটা অংশ বিভ্রান্তির শিকার হয়েছেন তারা এখন বুঝতে পাচ্ছেন যে কোথাও একটা ভুল হয়ে গেছে। এবং এই রাজ্য আপনারা লক্ষ্য করেছেন আক্রমণের মুখে দাঁড়িয়েও মানুষ রাস্তায় নামছেন, আক্রান্ত হচ্ছেন, কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন, আত্মসমর্পণ করছেন না।
তা আমরা আমাদের এই সম্মেলন থেকে এই প্রত্যাশা নিয়ে যাব, আমরা আগামী দিন আমাদের লড়াইকে আরও বেশি শক্তিশালী করব, আমরা আমাদের সংগ্রামকে আরও বেশি শক্তিশালী করব। কারণ একমাত্র মানুষকে সঠিক যে অবস্থা চলছে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসতে পারেন কমিউনিস্টরা, তারাই বিকল্প, তারাই ভবিষ্যৎ। এবং এখানে দেখবেন এই যে আছে সমাজতন্ত্রই শেষ কথা, এর কোনো বিকল্প বের হয়নি। যদি স্বাভাবিক কারণে যে লক্ষ্য এবং উদ্দেশ্য রেখে সামনে রেখে আমরা কমিউনিস্ট পার্টি করছি, আমরা জানি শেষ কথা বলবে এবং একমাত্র মানুষকে মুক্তির পথ দেখাতে পারে, মুক্তি দিতে পারে, এই শোষণ বঞ্চনা লাঞ্ছনার অবসান করতে পারে কমিউনিস্টরা। এবং এই আদর্শটাকে সামনে রেখে, এই কর্মসূচিটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এই সম্মেলনকে উপলক্ষ করে যারা এই অবস্থার মধ্যে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিশেষ করে আর্থিকভাবে সাহায্য করেছেন, বিভিন্নভাবে সাহায্য করেছেন সম্মেলন করার জন্য, কারণ এখানে যে সরকারটা আছে তাদের দিক থেকে তেমন সহযোগিতা আমরা অতীতেও পাইনি, এখনও পাই না। এবং কালকে তো মানে আশ্চর্য হয়ে যাবেন শুনলে, আস্তাবল মাঠে জনসভা, মাঠের পারমিশন নেওয়া হয়েছে, কিন্তু আকাশবাণীর সামনে যে দুটো গেট, লোকজন ঢুকে গেছে মাঠে, দুটো গেট তালা দিয়ে রেখেছেন, কি ব্যাপার? পারমিশনের কাগজ তো যার কাছে, যিনি তালার চাবি খুলবেন তিনি নাকি পায়নি চাবি, ভাবতে পারেন? শেষে আমাদের ব্যবস্থা নিতে হয়েছে। এবং এই হলো গিয়ে অবস্থা, মানে কতটুকু খারাপ হয়ে এটা করতে পারে, এত কিছুর মধ্যে দাঁড়িয়েও এটা পরিষ্কার যে মানুষ আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছে এবং অনেক কিছুর মধ্যে দাঁড়িয়েও মানুষ এটাকে ঢুকে দিয়েছেন। কালকে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের কমিউনিস্টদের শক্তি এবং আত্মবিশ্বাসকে বাড়াতে পারে একমাত্র মানুষ, সে মানুষের উপস্থিতি আমরা যারা লড়াইয়ের ময়দানে আছি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। এবং এই সম্মেলনকে সফল করে তোলার জন্য যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমি তাদেরকে আবারও প্রস্তুতির কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং সঙ্গে প্রতিনিধি কংগ্রেসরা যারা আছেন, একটু অসুবিধা হলেও বিভিন্ন দিকে অন্যান্য সময় সম্মেলন করার জন্য যেই অবস্থার মধ্যে আমরা করতে পারতাম সেই অবস্থার মধ্যে এখন আমরা নেই।